আচ্ছা এই বাড়িতে এখন মূলত কে থাকে তোমার আমার ফুল ফ্যামিলি থাকে আমার বাবা মা ভাই বোন ভাবি এখানে আসা বা প্রথম টিকটক থেকে শুরু করো একটু ছোট করে বলতে এই তো প্রথম টিকটক করতাম টিকটকে স্ট্রাগল করে আমাকে পড়াশোনা করেছে এমন দিন গেছে আমার মা আপনার স্বর্ণের নাক ফুল স্বর্ণের কানে জেলে গুলো বিক্রি করে আমার স্কুলে ভর্তি করে আচ্ছা একটা ব্যক্তিগত কোশ্চেন করবো জি সেটা হচ্ছে লাইলার সাথে কিভাবে পরিচয় যদি বলতে বা লাইলার সাথে এই ভিডিও থেকে আমি লাইভ করতাম আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলা সকিপুর থানা দক্ষিণ তারাবনিয়া গ্রামে এবং আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন অনেক এবং আপনারা প্রথমে ওনাকে চিনতেন এখন কন্টেন্ট টিকটক ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতে সমান জনপ্রিয়তা মামুন ছোট ভাই মামুন সাথে আজকে দেখ কথা বলবো এটা হচ্ছে তার প্রত্যেক বাড়ি তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি তো দেখলাম ঢাকাতে ছিলে বাড়িতে আবার কখন আসলে আমার এটাই ঢাকায় কাজ থাকে ঢাকায় চলে যায় আবার বা গ্রামের বাড়িতে চলে আসি এরকম আচ্ছা এই বাড়িতে এখন মূলত কে থাকে তোমার আমার ফুল ফ্যামিলি থাকে আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি আমি আচ্ছা মামুন তুমি তো অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের এক কথা বলতে গেলে তোমার অনেক ভক্ত কিভাবে তোমার এই মানে কন্টেন্ট ক্রিয়েশনে আসা বা প্রথম টিকটক থেকে শুরু করো একটু ছোট করে বলতে এই তো প্রথম টিকটক করতাম টিকটকে তেমন সারা পাইনি দেন হচ্ছে লাইক অ্যাপস ছিল লাইক অ্যাপসে করতাম তখন সারা পাইনি যখন আস্তে আস্তে ভিডিও করতে করতে একদিন আমার একটা ডান্সের ভিডিও আপলোড করলাম তখন দেখলাম মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে অনেক সাপোর্ট করতেছে অনেক বেশি ভিউ আসছে যখন আমি ডান্সের ভিডিও আপলোড করলাম তখন দেখি অনেক বেশি জনপ্রিয়তা আসতেছে এন্ড একটা ভিডিওতে এক রাতে ওয়ান মিলিয়ন ভিউ আসছে তখন ওয়ান মিলিয়ন ভিউ মানে আমার কাছে হচ্ছে আকাশ কুসুম

পাশাপাশি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল ইন্ডিয়ান টিকটকার যারা ছিল তারা হচ্ছে যে অ্যাকশন টাইপের ভিডিও করতে যেমন তামিল মুভির কিছু ডায়লগ অ্যাগ্রেসিভ ডায়লগ এগুলা ইউজ করে শুট করে হাট তো স্লো মোশন এগুলা তো স্লো মোশনে হাঁটার ট্রেন্ড বের করলাম ওইগুলা করলাম তো করতে করতে আস্তে আস্তে ভাবে গ্রো আপ হলো আমার লাইফটা এন্ড আমার ফ্যান ফলোয়ার বাড়া শুরু হলো তো আস্তে আস্তে বাংলাদেশের সর্বপ্রথম টেন মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি এটা আমার অ্যাচিভমেন্ট একটা ফলোয়ারের দিক থেকে আচ্ছা একটা ছোট করে বলবো যে তুমি যেহেতু বলছো প্রথমে ড্যান্স দিয়ে তোমার মানে ভাইরাল হয় ভিডিও তুমি কি প্রফেশনাল ভাবে কোথাও ডান্স শিখছিলে নাকি এমনিতে না আমার ডান্স শিখার উৎস হচ্ছে আমি ছোটবেলা থেকেই যারা নাচ করে তাদেরকে দেখতাম এন্ড নাচের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল যখন মানুষ আমার আমার ওরকম এবিলিটি ছিল না যে আমি টাকা পয়সা দিয়ে যা ভর্তি হয়ে নাচ শিখবো ওরকম এবিলিটি ছিল না একটা খারাপ অবস্থায় ছিল কারণ আমার বাবা অনেক টাকা লস খাইছে ওই 2001 সালে প্রায় অনেকগুলোই টাকা যা এখানে আমার দাদারা অনেক জমি আছে সব জমি বিক্রি করে বাবা হচ্ছে হয়ে গেছিল এখন ফিফটি পার্সেন্ট বিক্রি করে দিচ্ছে এখন ফিফটি পার্সেন্ট আছে গ্রামে তো বহুত জমি আছে হাটতে হাটতে মনে করেন দুই গ্লাস পানি খেতে এত জমি আছে আমাদের আচ্ছা আল্লাহমে আমাদের বাবা জমি এখানে আমাদের মালবংশ এখানে দক্ষিণ তালাবুণার সবাই চিনে এক নামে চিনে এক নামে জি

একটা ভাস দুইটা ভাস্তি আছে ভাইয়ের ভিতরে তুমি ছোট না আমি সবার ছোট আমার ফ্যামিলিতে আমি সবার ছোট এন হচ্ছে আমার ভাই ভাবি বোন দুজন বাকু চোর প্রতিবন্ধী

তো শুনে শুনে ডান্স করতাম ডান্স সে চেষ্টা করতাম এ ঘরে চেষ্টা করতে করতে মোটামুটি পারতাম শিখতে শিখতে মানুষকে বিট করতাম যে একটা অনুষ্ঠানে গেলে যে নাচবে ওর পরে আমি নাচবো যে ও জানাচ্ছে তার চেয়ে বেটার ভালো করবো ভালো করব ও দশটা তালি পেয়ে আমি বিশটা তালির চেষ্টা করবো যে আমার জন্য মানুষ ভালো করার জিত ছিল ভালো একটা জিত ছিল তখন স্টেজ ফ্লোর ওই রকম কোনো বিষয় ছিল না মাটিতে দিলে মাটিতে নাচতাম যেখানে ছিল সেখানে আসতাম কোনো বিষয় ছিল না তো এইভাবে আর কি আমার স্ট্রাগলটা শুরু হয় ডান্সের তো আস্তে আস্তে হচ্ছে যে একটা সময় এত ভালো ডান্স করলাম আমার কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেল ছিল না সোশ্যাল ছিল না কিন্তু রিয়েল লাইফে আমার কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেলো ওইখান থেকে কিছু ফ্যান ফলার আমার ফ্রেন্ড হয়ে গেলো তার মধ্যে একজন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলো যেমন হৃদয় তার নাম না বলি নয় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল ওরা আমি একসাথে মিলে ডান্স শুরু করলাম ওরা ও আমার কাছে আসছে প্রথমে ডান্স শেখার জন্য ও মাদ্রাসায় পড়তো ডান্স টুন্স পারতো না কিন্তু আমার ডান্স দেখার পরে গেছে তারপর আমার কাছে আসছে ও এখনো শিকার করে জিনিসটা আমার এখন আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমার কাছে সবচেয়ে কাছের ফ্রেন্ড কিন্তু এখন ওর সাথে প্রায় দুই তিন বছর যোগাযোগ দেখার হয় না যোগাযোগ হয় মাঝে মাঝে কলে কথা হয় কিন্তু ওর লাইফ নিয়ে ব্যস্ত আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছি কিন্তু মিস করি আমাদের বাল্য জীবনটা ছোটবেলার জীবনটা অনেক মিস করি যে ছোটবেলা কত মজা করতাম করতাম যা আল্লাহ তালা যেখানে রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছি

দু হাজার আঠারো সাল এখন চব্বিশ সাল চলতেছে প্রায় সাত আট বছর বা ছয় সাত বছর এরকম হবে না ধরেন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে তো অত ইয়া ছিল না ম্যাচুরিটি ছিল না তো যাই হোক নতুন নতুন যেহেতু আসছে ডুয়েট ভিডিওটা দেখে অনেক

তোমার পড়াশোনা কি এখানে আমার পড়াশোনা আমি আমার জন্ম ঢাকাতে আমি ছোট থেকে বড় ঢাকাতে আমার পড়াশোনা সব ঢাকাতে আচ্ছা এটা মডেল হাই স্কুল মহাকালী মডেল দর্জি সেন ওইটা আব্দুল হামিদ দর্জি প্রাথমিক বিদ্যালয় তারপর টেনটি বালক উচ্চ বিদ্যালয় তারপর আইডিয়াল স্কুল আরো এমন অন্য অন্য অনেক স্কুলে আমি পড়াশোনা করছি আর কি আমার এক একটা স্কুলে দুই বছর তিন বছর করে পড়া হয়েছে তুমি এখন কি করতেছো এমন তো সব জায়গায় তোমার বিচারণ আছে ইউটিউবে দেখতেছি টিকটকে সব জায়গাতে এছাড়া কোনো ব্যবসা বা কোনো কিছু না এখন ব্যবসা বাণিজ্য এরকম কিছু করতেছি না ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ স্টার্ট করবো স্টার্ট করলে আপনাদেরকে আনবো অবশ্যই আমার প্রচার প্রচালনার জন্য অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই আসবো আচ্ছা একটা ব্যক্তিগত কোশ্চেন করবো জি সেটা হচ্ছে লাইলার সাথে কিভাবে পরিচয় যদি বলতে বা লাইলার সাথে এই ভিডিও থেকে আমি লাইভ করতাম যখন ও আমার লাইভে অনেক বেশি কমেন্ট করতে অ্যান্ড ও একজন ওয়েল উইশার ছিল আমার আমার খুব ভালো চাইতো এক বছর প্রায় আমাকে কমেন্ট করছে তো বিভিন্ন মাধ্যমে দেখলাম তোমাদের মন মানিনো চলছে এটার এখন কি অবস্থা মন মানিল কি ঠিক হয়েছে না না যেমন ছিল তেমনই আছে আর এটা নিয়ে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে না তোমার ব্যক্তিগত সেভাবে তুমি না বলতে চাইলে সেটা বলবো দেখ আমি আসলে অনেক খুশি হলাম তোমাকে আসলে পেয়ে গেলাম এখানে এসে মূলত আমার বাড়ি উদ্দেশ্যে আসা হয়েছিল তুমি আজকে থাকলা এবং তোমার অনেক কিছু জানলাম তোমার শুরুটা সবকিছু थैंक এবং তুমি যে মায়ের জন্য তোমার এত ভালোবাসা ফ্যামিলির প্রতি যে তোমার এত আন্তরিকতা এটাতে আমার না আমি আমি তো মা বাবা মার কাছে চিড়রিনি কারণ ওনারা না থাকলে আমি পৃথিবীতে আসতাম না আর ওনারাই আমাকে মানুষ হতে মানুষ গড়ে গড়ে তুলতে আমার ছোটবেলার যত চাহিদা ছিল সব পূরণ করার চেষ্টা করছে এমন সময় গেছে যে আম্মু খাইতে পারছে না কিন্তু আমাকে খাওয়াইছে সেটাই তো আম্মু কিছু পড়তে পারছে না কিন্তু আমারে পড়াইছে তুমি যে সেটা মনে রাখছো অভাবটা বুঝতে দেয় নাই আমি কখনো অভাবে রাখে নাই তো আমি এই জিনিসটা তো বুঝি আমি কেন বলতেছি আমি বলি কত কত ছেলে আছে যে অনেক ভালো পজিশন থাকার পরেও মা বাবাকে বিদ্যাশ্রে তুমি আরো খুশি হবো বা একটা মানুষের থাকে না থাকে না আমার খুশি আমি এখনই খুশি আমি আমার বাপমা খুশি যেহেতু আমি বিষয়ে কিছু প্রয়োজন নাই যা পাবো এখন সব হচ্ছে আমার বোনাস তারপরে আমি দোয়া করি তুমি তোমার জীবনে যা কিছু

করেছিলাম দেন হচ্ছে আমি ইউটিউবে নিয়মিত না আমি দেখলাম না না আমি এক এক বছর এক বছর খাটছি আমি ইউটিউবের পিছনে ওই এক আমার চার লাখ সাবস্ক্রাইবার একটা মজার বিষয় হচ্ছে যে আমার এক সপ্তাহে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে

আচ্ছা তুমি আমরা স্বাচ্ছন্দ্যবোধ কোথায় করো টিকটক ইউটিউব না ফেসবুক করলে তো তোমার সব তো বিচরণ আছে এখন ভালো লাগে আমার ফেসবুকে ভিডিও করতে ফেসবুক পেজে বা ফেসবুক আচ্ছা তোমার যেহেতু অভিনয় অনেক দেখলাম আগ্রহ আছে ভবিষ্যতে কি কোনো শর্ট ফিল্ম বা নাটক বা আমরা সিনেমা করার ইচ্ছা আছে অনেক আচ্ছা এরকম কথা হয়েছে না মানে এমনিতে কথা হয়েছে কিন্তু আমি অনেক কিছু বিবেচনা করতে হয় যেহেতু আমার ফার্স্ট কাজ এটা কোন রকম ভুল করা যাবে না ভুল করলে হচ্ছে পুরো লাইফটা হেল হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে সবকিছু আমার শুরুটা একদম সুন্দর হবে হোক একজন সুন্দর মানুষের দ্বারা হোক একজন বেস্ট ডিরেক্টর প্রোডিউসারের হাতে শুরু হোক আমি চাই ডি প্রডিউসার এনিওয়ান হইতে পারে প্রডিউসার রেজেন্ট ম্যাটার প্রডিউসার যে কেউ হইতে পারে কিন্তু ডিরেক্টর হয়ে যে হবে স্ক্রিপ্ট যেটা হবে সেটা একদম মাখন হতে হবে হ্যাঁ যেটা দেখে যেন মামুন মামুনকে মানুষ অন্যরকম ভাবে চিনতে পারে মামুনকে মানুষ অন্যরকম ভাবে ভালোবাসে এরকম একজন ডিরেক্টর খুঁজতেছেন মানে প্রথম কাজটা যদি ভালো হয় তখন পরে মানুষের ভালো আসে সবাই অ্যাপ্রিশিয়েট করে প্রথমেই যদি আমি ডাল বানাই না না তাহলে তো হবে না তাহলে আমরা আশা করব তুমি টিকটক বা হিরো মামুন হয়ে যাব তুমি টিকটক ইউটিউব ফেসবুকের মতো ছবি তো তুমি সেভাবে হিট হও থ্যাংক ইউ এবং তোমার এই যে মায়ের জন্য যে ভালোবাসা আমি দোয়া করি তোমার সব ক্ষেত্রে তুমি সফল হও থ্যাংক ইউ এবং তুমি যে ব্যবসা যেটাই করো আমাদেরকে দাওয়াত দিও অবশ্যই আমরা সবাই আসব জি ভালো থাকো আল্লাহ আলাইকুম ওকে আসসালামু সো এভরিওয়ান সবাই জাকির ফরাদ ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এন্ড অল টাইম সাপোর্ট করতে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে কিন্তু ভাই আরো ভালো ভালো ভিডিও আপলোড করবে সো থ্যাংক ইউ এন্ড কিপ সাপোর্টিং